নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। কম্পিউটার এডিট বা কোনো প্রোটোটাইপ নয়, কিম্ভুত চেহারার এই গাড়িগুলো বাস্তবিকই রাস্তায় চলাচলে সম্পূর্ণ উপযোগী। কিম্ভুত চেহারার এমন 20টি গাড়ি নিয়ে থাকছে এই পর্ব। বাথটাবকে বাথরুমের ভেতর আটকে না রেখে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়, যাওয়ার সাথে ফ্রি পাবেন নাওয়াটাও। গল্প সিনেমার ইউএফওকে আকাশ থেকে টেনে নামিয়ে আনা হয়েছে রাস্তায়, শুধু এই গাড়িতে বসে নিজেকে এলিয়েন ভেবে নিলেই কেল্লা ফতে। 1973 সালে তৈরি করা হয়েছিল এই গাড়িটি। একটি টেলিফোন কোম্পানির কর্ণধার হাওয়ার্ড ডেভিসের ডিজাইন করা এই গাড়িটি থেকে ফোন করারও সুবিধা ছিল। ভুল দেখছেন না, উষ্ণ পানিতে সিক্ত হতে হতে পথ চলার জন্য এটি হচ্ছে হট ট্যাপ ক্যাডিলাক। 6 বছরের অধ্যবসায় দিয়ে এই গাড়িটি তৈরি করেছে লস এঞ্জেলেসের 2 গাড়ি এবং হট ট্যাপ প্রেমিক। আশ এবং পাখনা সমেত এই গাড়িটি দেখতে যে চমকপ্রদ তাতে সন্দেহ নেই, কিন্তু মাছের পেটে বসে রাস্তায় ঘুরতে কেমন লাগবে কে জানে। 3 চাকা বিশিষ্ট এবং মাত্র 1 জন মানুষ বসার উপযোগী এই মাইক্রো গাড়িটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র গাড়ি। পিরামিডের মতো এই গাড়িটি যতই বিদঘুটে হোক, মাত্র 3.5 ঘন্টার চার্জে এই বৈদ্যুতিক গাড়িটি যেতে পারে 240 মাইল। ১০০ ফুট লম্বা এই লিমুজিনটি বিশ্বের সবচেয়ে বড় লিমুজিন। শুধু বিছানা বা সুইমিং পুলই নয়, এই লিমুজিনে আস্ত একটি হেলিপ্যাডও রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে চ্যাপ্টা গাড়ি। চালক বা সহযাত্রী দুজনকে এই গাড়িতে চড়তে হয় আধশোয়া হয়ে। একেবারে শুয়ে শুয়ে চালানোর মতো স্বপ্নের গাড়ি, তাও আবার 2টো বিছানা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু আদপে একটি রেসিং কার। বিএমডাব্লিউ এর তৈরি জিমের মতো মাত্র 1 জনের জন্য এই গাড়িটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল বেশ। মাত্র 6 বছরে বিক্রি হয়েছিল 1,60,000 গাড়ি। বিশ্বের সবচেয়ে হাস্যকর ব্যক্তি হওয়ার প্রচেষ্টায় $25,000 খরচ করে কলার মতো এই গাড়িটি তৈরি করেছিলেন স্টিভ নামে একজন ব্রিটিশ ভদ্রলোক। চীনের একটি জুতো কোম্পানির প্রচারের জন্য তৈরি করা হয়েছিল এই গাড়ি। পুরো জুতোটাই তৈরি হয়েছে সত্যিকারের চামড়া দিয়ে। শুধু পুরুষদের জুতোই নয়, নারীদের প্রিয় স্টিলেচোর আদলে তৈরি করা বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে, এগুলোর মধ্যে গাড়িটি বেশ আলোচিত। হয়তো কখনো আপনি নিজেও চিন্তা করেছিলেন গাড়িকে উল্টোভাবে রাস্তায় চালাতে। শেভি ক্যামারো এবং ফোর্ড ফিয়েস্তা গাড়ি জুড়ে তৈরি করা হয়েছে সত্যিকারের এই উল্টানো গাড়িটি। শত শত ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে গাড়িটি। এর মধ্যে অবশ্য কয়েক ডজন ক্যামেরা আছে যেগুলো সত্যিকারই ছবি তুলতে পারে। 2 বছর ধরে ডিজাইন করার পর 1995 সালে রাস্তায় নেমেছিল গাড়িটি। মোবাইল ট্রেলার তো কতই দেখেছেন। 24 ফুট উঁচু 3 তলায় গাড়িটি তৈরি করা হয়েছিল মূলত ব্ল্যাক রক মরুভূমি ঘুরে দেখার জন্য। আর্টিস্ট ক্রিস্টেন মেইট স্বপ্ন দেখেছিলেন শামুকের মতো দেখতে একটি গাড়ি তৈরি করার। স্বামীর সহযোগিতায় একটি ভিডব্লিউ বিচাল গাড়িকে রূপান্তর করেন একটি শামুক গাড়িতে। অবিশ্বাস্য মনে হলেও এই সম্পূর্ণ গাড়িটি তৈরি হয়েছে লেগো দিয়ে, এমনকি কম্প্রেসড এয়ার ইঞ্জিনটিও লেগোর তৈরি। 5 লাখ লেগো দিয়ে গাড়িটি তৈরি করতে সময় লেগেছিল 20 মাস। ছোট্ট সবুজ গোলাকার এই গাড়ির নাম বার্ডস আই পিকার। ঘন্টায় 60 মাইল গতিতে ছুটতে পারা এই গাড়িটি তৈরি করেছে অ্যাসাইলাম নামে লন্ডন ভিত্তিক একটি কোম্পানি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।